হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন, আর মনে করে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো। এটা হচ্ছে 28 তারিখের ভিডিও। ভাবিরা 26 তারিখ এসেছিল আর 28 তারিখ চলে গিয়েছে। যদিও প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদের মাঝে খুব দেরি করেই শেয়ার করছি, তো যাই হোক, ভাবিরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10:15-10:30 বেজে গেছে আর তারা দুপুরের আগেই রওনা দিবে। তো আমি মনে মনে ভাবলাম যেহেতু দুপুরের আগে রওনা দিবে তাহলে আমি ভাতের আয়োজন করি, কারণ জার্নি করবে, জার্নি ছোট বড় যাই হোক না কেন, বাস জার্নি মানেই একটু অন্যরকম, তাই না? তো সেই চিন্তাধারা থেকে আমি আর অন্য কোনো আয়োজন করলাম না, ভাতের আয়োজনই করে নিচ্ছি। তো এই যে এখানে আমি একটা ভর্তা করছি, টমেটো ভর্তা। তো এই টমেটো ভর্তাটা আমি খুব সাধারণভাবেই করি কিন্তু খেতে দুর্দান্ত হয়। টমেটো কেটে এরপর আমি লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে ঢেকে দিয়েছি। এরপর যখন সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে সামান্য চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলছি। এরপর আমি উঠিয়ে এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কু, ধনিয়া পাতা কুচি, একটা শুকনা মরিচ ভাজা দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। তো এইভাবেই টমেটো ভর্তা করি আমি, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দিকে আমি পেঁয়াজ কলি নতুন আলুর ভাজি করব, তো এর জন্য এগুলো কেটে নিচ্ছি, আর কিছুই না, জাস্ট এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। এখন আমি তেল গরম করে তেলের মধ্যে এইটা দিয়ে দিব। এরপর আমি সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর যখন ভাজিটা হয়ে আসবে তখন আমি একটা ডিম ভেঙে দিব। আপনারা কারা কারা ডিম ভেঙে এভাবে পেঁয়াজের কলি ভাজি খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যদি কেউ না খেয়ে থাকেন একদিন খেয়ে দেখবেন। এদিকে আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি সমস্ত রান্নাবান্না করে ফেলেছি। ঘুম থেকে উঠেই সরাসরি ভাত খেতে একেবারেই ভালো লাগে না, তো এর জন্য আমি এখানে দুধ চা তৈরি করে নিয়েছি। তো ভাবলাম দুধ চা দিয়ে টোস্ট বিস্কিট সবাই খাবো, আর মোটামুটি সবারই কম বেশি দুধ চা পছন্দ। যেহেতু শীতের দিন, ছোটবেলা আর সবাই ঘুম থেকে উঠতে উঠতেও অনেকটাই দেরি হয়ে যায়, আমি ভাবিকে বলেছিলাম যে তোমরা বিকেলেই রওনা দাও, কিন্তু ভাবির বাচ্চাদের ঠান্ডা লেগে গেছে, তো এর জন্য ভাবি আর বিকেলে রওনা দিবে না। ভাবি চিন্তা করেছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা খেয়ে এরপর রওনা দিবে। তো ওই যে ছোটবেলা ঘুম থেকে উঠতেও তো দেরি হয়ে যায় সবারই, এরপর যেটা হয়েছে, আমি যদি সকালের নাস্তায় রুটি, পরোটা এই ধরনের ভারী কোনো আয়োজন করতাম তাহলে যেটা হতো যে ভাবিরা এতটা লিমিটেড খাওয়া দাওয়া করে যে ভাবি যাওয়ার মুহূর্তে আর ভাত মুখে দিত না কিছুতেই, আর আমারও কিন্তু ভালো লাগতো না ভাবিরা ভাত না খেয়ে গেলে, যেহেতু যেতে যেতে দুপুরই হয়ে গেছে, সারাদিনটাই কিন্তু মনের মধ্যে অনেক বেশি খচখচ করতো। তো এর জন্যই আমি একটু ভাত রান্না করেছি আর সাথে সামান্য কিছু জিনিস করেছি। তো এখানে আমি ডিম ভুনা করেছি একেবারে শুকনা করে, মানে হালকা হলুদ, লবণ আর হালকা মরিচের গুঁড়া দিয়ে ভেজে এরপর উপরে একটু পেঁয়াজ ভাজা করে উপরে ছড়িয়ে দিছি। আর এটা হচ্ছে ভেদি মাছ, ভেদি মাছও আমি হালকা ভেজে অল্প মশলা দিয়ে ভুনা করছি। আর এটা হচ্ছে চিকড়া মাছ, তো চিকড়া মাছ কিন্তু কিশোরগঞ্জ অঞ্চলের সবারই অনেক বেশি পছন্দ, তো এটা আমি অল্প মশলা দিয়ে ভুনা করছি। আর পেঁয়াজের কলি আলু ডিম দিয়ে আমি ভাজি করছি, তবে কালারটা একটু কেমন যেন হয়ে গেছে। আর এটা ছিল গতদিনের ঝাটকা ইলিশ ফ্রাই, তো ওটাও আমি গরম করে নিলাম। আর এখানে হচ্ছে টমেটো ভর্তা, তবে হ্যাঁ টমেটো ভর্তাটা কিন্তু দারুণ ছিল খেতে, ভাবিরও অনেক বেশি ভালো লাগছে। আর এই তো লেবু, কাঁচামরিচ এগুলোও দিলাম। তো এখন ভাবিরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যেই রওনা দিবে। আর এই হচ্ছে নাজিফা বুড়ি, সে ডিম ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, তার মা তাকে ডিম ভর্তা করে দিয়েছে, তো সে এখন মোবাইলে কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছে। এই দুদিন কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো সময় কেটেছে, কিন্তু এখন আসলে মনটা অনেক বেশি খারাপ লাগতেছে, ভাবিরা চলে যাবে। তো এই যে ভাবি তার ব্যাগপত্র গুছিয়ে নিল, আর দেখতে পাচ্ছেন হয়তো আমরা দুজনেই হাসি হাসি মুখে দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু দুজনেই কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর এই যে নাজিফা বুড়ি যাওয়ার মুহূর্তে বুড়ির যে কী হলো, বুড়ি কিছুতেই কথা বলছিল না। তো এই যে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন এই যে ভাবিদেরকে একটু এগিয়ে দিতে আসলাম। ভাবি
তুমি থেকে যাও আমাদের বাসায়, থাকবে, যেও না, আসো তাহলে, চলো আমার সাথে আমাদের বাসায় আসো, আসো আসো। রিকশা কি খালি হবে? ওই যে নাজিফার ড্রাইভার চলে আসছে, যাবেন চাচা এই বাস স্ট্যান্ড? হ্যাঁ ভাবি, ভাবি আল্লাহ হাফেজ, সাবধানে যাও। আচ্ছা ভাবি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আম্মু আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম। আসো অনুষ হয়েছে, বিদায় শব্দটাই অনেক বেশি কষ্টের। যখন থেকে ভাবি বলেছিল যে আসবে আমাদের বাসায়, সেই দিন থেকে আমি আর আমার মেয়ে মনে মনে খালি দিন গুনছিলাম যে কবে আসবে ভাবিরা, কবে আসবে। এরপর ভাবিরা আসলো, একসাথে আমরা দুদিন সময় কাটালাম, অনেক অনেক বেশি এনজয় করলাম। কিন্তু আজকে ভাবিকে ফিরে যেতেই হচ্ছে, এটাই নিয়ম, যার যার গন্তব্যস্থানে তাকে ফিরে যেতেই হবে। তো এটা হচ্ছে বিকেলের একটা ফুটেজ, বিকেলে ছাদে আসলাম। আর আজকে তো রান্নাবান্নার কোনো ঝামেলা নাই, যেহেতু আমি রান্নাবান্না করে ফেলেছি। তো আনুষার বাবা দুইটা টমেটো গাছ নিয়ে আসছে, তো এখন নিজের হাতেই লাগাবে। কোনো এক সময় আনুষার বাবা নাকি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করতেন, আমি গল্প শুনেছি তার স্টুডেন্ট লাইফের কথা। এরপর মাঝখানে আর আনুষার বাবা গাছের ধারে কাছ থেকেও যায় নাই, তো ইদানিং আবার দেখছি ভালোই গাছের প্রতি অনেক বেশি ভালোবাসা। আর এইদিকে আমার মেয়ে আনুষা সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছে। তো এই যে দেখেন, কিছুদিন আগে আনুষার বাবা অনেকগুলো মরিচ আর বেগুন গাছ এনে লাগিয়েছিল, তো একটা মরিচ হয়েছে কালো মরিচ। আর এখানে এই যে বড় একটা কলা মরিচ দেখতে পাচ্ছেন, এই কলা মরিচ গাছ, আর পাশে আরও একটি কালো কাঁচামরিচ গাছ, এই দুটো চারা আমি কিছুদিন আগেই বাসার সামনে থেকে রেখেছিলাম। তো মাশাআল্লাহ আমার কলা মরিচ গাছে কলা মরিচ ধরছে। আমি তো এটাকে মিষ্টি মরিচ অথবা ক্যাপসিকাম নামেই চিনি, যদিও যার কাছ থেকে নিয়েছি সে বলেছে কলা মরিচ। তো আপনারা প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। আর দেখেন আমার বেগুন মরিচ গাছে মাশাআল্লাহ অনেক ফুল আসছে, কিন্তু ফলন হচ্ছে না, হতে পারে এবছর অনেক বেশি ঠান্ডা কুয়াশা এই জন্য। আজকের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে ভিডিওতে লাইক, এবং চ্যানেলে প্রথম হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।